তৃণমূলের সাথে আমি প্রথম আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি 1993 সালে, তারপরে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয় 1998 সালে। তখন তৃণমূল কংগ্রেস বিজেপি জোট, সেই জোটের আমি মানুষ, সেই থেকেই তৃণমূলের সঙ্গে আমার সম্পর্ক। 1998 সালে প্রথম তৃণমূল বিজেপি জোট, তারপরে 2003, তারপরে 2008 আমি তৃণমূলেরই প্রার্থী হই। তো গত পৌরসভা নির্বাচনে যেহেতু এই ওয়ার্ডটি মহিলা ওয়ার্ড বলে বিবেচিত হয়, তাই আমার স্ত্রী দাঁড়িয়েছিল। তারপরে আবার আমরা জিতেছিলাম 22 তারিখ, এই সালেও আবার নির্বাচন দল আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে প্রার্থী করেছে। দাদা কি মনে হচ্ছে কত ব্যবধানে আমি জিততে পারি? এই নির্বাচনটা পৌর নির্বাচন, তৃণমূল কংগ্রেস 365 দিন মানুষের পাশে থাকে। করোনা অজানা রোগ, আপদে বিপদে কোনো রাজনৈতিক দলকে এখানে কখনো রাস্তায় দাঁড়িয়ে মানুষের পাশে থাকতে দেখা যায়। ভোট এলে আসে, ভোট চলে গেলে তারা বাড়ি ফিরে যায়। এখানে ব্যবধান মানুষ নির্বাচনের পরে তাদের দেখা যায়, আর মানুষের রায় আমাদের পক্ষে থাকে। মানুষের কাছে আমার আস্থা বিশ্বাস ভরসা এটা আছে। আমি রাজনীতির সঙ্গে পুরোপুরি যুক্ত। মেদিনীপুর শহরে 3-3 বারের জন্য আমাদের দল থেকে আমাদের সভাপতি করা, আমরা দলের এক ঘনিষ্ঠ সৈনিক। তারা কিভাবে আসবে, কি খাবে, এটা কোনো রাজনৈতিক দল দেখেনি। মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামার নির্দেশ দিলেন, মানুষের পাশে থাকার নির্দেশ দিলেন। আমরা দেখেছি সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী তার সিদ্ধান্ত, নতুন নতুন করোনা চিকিৎসার জন্য হসপিটাল তৈরি হয়েছে, এবং যখন হোটেল টোটেল সব বন্ধ, কোনো খাবারের দোকান খোলা নেই, সেই সময় আমরা তৃণমূল কংগ্রেস মেদিনীপুর শহরে যারা হসপিটালে চিকিৎসাধীন তার পরিবাররা এসেছে, তারা কোথায় খাবে, কোথায় থাকবে, তার সমস্ত সুব্যবস্থা তৃণমূল কংগ্রেসই করেছে, আর কোনো দল সেদিন আসেনি। তো আমাদের বিশ্বাস যে আমরা যখন মানুষের পাশে থাকি, কখনো শুকনো খাবার মানুষের বাড়ি পৌঁছে দিয়েছি, কখনো রান্নাঘরের প্রয়োজনীয় যে ভুসিমাল যে সমস্ত লাগে মশলা সেইসবগুলো পৌঁছে দিয়েছি, কখনো কাঁচা সবজি পৌঁছে দিয়েছি, আবার প্রত্যেক দিন নিয়ম করে আমরা রান্না করা আহার মানুষের কাছে পৌঁছে দিয়েছি। যারা করোনায় আক্রান্ত, অজানা রোগ, আতঙ্ক, মানুষ আতঙ্কিত, কি খাবে, কি করবে, কোথায় যাবে, ওষুধ কোথায় পাবে, আমরা কিন্তু ওষুধটাও মানুষের কাছে পৌঁছে দিয়েছি। এবং করোনা আক্রান্ত পরিবারের কাছে আমাদের তৃণমূল কংগ্রেস রান্না করা খাবার সেটাও পৌঁছে দিয়েছে। এই অবস্থাতে তৃণমূল কংগ্রেসের উপরে মানুষের আস্থা বেড়েছে, বিশ্বাস বেড়েছে, ভরসা বেড়েছে। আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পেরে আমরা আনন্দিত, আমরা গর্বিত, আর আমরা নিশ্চিত যে আমরা 25-0 মেদিনীপুর পৌরসভা আমরা আবার দখল করব, তার কারণ মানুষ আমাদের রায় দিবে। চারিদিক থেকে বিধাননগর পৌরসভার যখন ভোট করানো হয় তখন ছাপ্পা ভোট ভুয়ো ভোটের অভিযোগ এনেছে, সেই ব্যাপারে আপনি কি বলবেন? যারা হারে তারা ছাপ্পা ভোটের কথা বলে, এটা ওদের স্বভাব। দেখুন, 15 লক্ষ টাকা করে দেবো বলেছিল মোদি, দেয়। স্বাস্থ্যসাথী খারাপ বলেছিল যে মানুষকে ভুল হয়েছে, যে স্বাস্থ্যসাথী করার দরকার নেই, কিন্তু দেখবেন যে বিজেপি নেতা স্বাস্থ্যসাথী করার বিপক্ষে কথা বলছেন, আর তার পরিবারকে আগে স্বাস্থ্যসাথীর অন্তর্ভুক্ত করে দিয়েছে। আবার দেখবেন দুয়ারে সরকার মানুষ উপকৃত, দেখবেন ওই যারা ওই দুয়ারে সরকার সেটাকে ব্যঙ্গ করে অন্যান্য কথা কুরুচিকর কথা বলেছে, তারাই দুয়ারে সরকারের প্রথম লাগিন দিয়েছে। যারা দেখবেন এই লক্ষ্মীর ভাণ্ডার, মায়েদের সমস্ত কিছু থাকা সত্ত্বেও মায়েদের একটা বলার অধিকার পেয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ সে হচ্ছে এটা আমার, এই যে আমার নিজস্বতা, এটা মা সম্প্রদায় অনুভূতি এবং তার যে লক্ষ্য
ওনার যে মুখ্যমন্ত্রীর যে চিন্তাভাবনা, এটাই মানুষ গর্বিত আপ্লুত এবং সমস্ত মায়েরা।